আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা? সবাই ভালো আছো? ক্লাস কেমন চলে? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, তো লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে তোমার ওই যে সেট বিল্ড, সেট হচ্ছে যে তোমার গঠন পদ্ধতি আর সেট তালিকা পদ্ধতি, এই দুইটা নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করছিলাম। ঠিক আছে, আজকে হইতেছে কিছু কয়েক প্রকার সেট নিয়ে হচ্ছে যে ডিসকাশন করবো। তো ফার্স্ট অফ অল ডিসকাশনের প্রথমে যেটা নাম আসে সেটা হইতো সি ইউনিভার্সাল সেট। ওকে, তো ইউনিভার্সাল সেট হইতেছে কোন একটা নির্দিষ্ট সেট, মনে মনে আমি যে কোন একটা সেট নিলাম সেটা যেই যে জায়গা থেকে নিছি সেটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। যেমন তুমি যদি ABCD এই ইংলিশ তোমার অ্যালফাবেট গুলা থেকে যদি ABC নাও তাহলে ওই অ্যালফাবেটটা হবে ইউনিভার্সাল সেট। তারপরে যদি কোনো একটা ডিনার সেট নাও, ওই ডিনার সেট থেকে যদি একটা কাপ নাও, ঠিক আছে, কাপটা যে ডিনার সেট থেকে নিলা ওইটা হইতেছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তারপর বাংলাদেশে 64টা জেলা, 64টি জেলা থেকে তুমি যদি একটা জেলা নাও তাহলে পুরো বাংলাদেশটা হবে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তো এটা হইতেছে ইউনিভার্সাল সেটের কনসেপ্ট। এটা নিয়ে অ্যাকচুয়ালি বেশি বোঝার কিছু নাই, অর্থাৎ আমি কোন একটা সেট যেটা থেকে নিতেছি সেটাকে আমরা বলতেছি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এটাকে বেসিক্যালি ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ যেহেতু ইউনিভার্সাল এই আর কি। যেমন আমাদের পৃথিবীটাও কিন্তু একটা ইউনিভার্সাল সেটের অংশ। আচ্ছা, ওকে, সেকেন্ড অফ অল কি? সেকেন্ড অফ অল হচ্ছে যে আমার সসীম সেট। নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই সেটটা হইতেছে সসীম, অর্থাৎ এটা কোন একটা জায়গায় গিয়ে থেমে যাবে। ঠিক আছে, কোন একটা জায়গায় গিয়ে থেমে যাবে, যেমন বাংলাদেশের জেলাগুলা একটা সসীম সেট, 64টা, 65টাও না, 66টাও না। তো এটা হচ্ছে যে একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে। ওকে, ওইটাকে আমরা বলতেছি সসীম সেট। আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে অসীম সেট, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি কোনো কুল কিনারা নাই, যেমন নাম্বারস, সকল ন্যাচুরাল নাম্বারস, ঠিক আছে, বা সকল পূর্ণ সংখ্যা। সো এগুলো অ্যাকচুয়ালি কোনো কুল কিনারা নাই, যেগুলোর কুল কিনারা নাই সেগুলোকে আমরা বলতেছি অসীম সেট। হ্যাঁ, এগুলো খুব ইন জেনারেল নলেজ, এগুলো খুব একটা মাথা ঘামাইতে হবে না তোমাদেরকে। আচ্ছা, তারপরে আসো নাল সেট বা ফাঁকা সেট, ওটা নিয়ে একটু পরে আসবো, যখন আমি হচ্ছে যে সাবসেট, এরপরে তোমার প্রপার সাবসেট পড়াবো, উপসেট আর প্রকৃত উপসেট, ওইখানে আমরা দেখবো যে আসলে ফাঁকা সেটের কাহিনীটা কি। ঠিক আছে, তো এখন আমরা আসলে বুঝি যে সাবসেট। ঠিক আছে, সাবসেট, সাবসেট বাংলাতে বলতেছি কি উপসেট। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশকে ধরো, বাংলাদেশের যে জেলা কয়টা, 64টা জেলা না? ঠিক আছে, এই 64টি জেলাকে আমি বিভিন্নভাবে সাজাবো। 64টি বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, ছোট করে দেখাইতেছি, ছোটটা বুঝলে বড়টাও বুঝবা। যেমন ধরো লিখলাম হইতেছে এ একটা সেট, সেম ব্র্যাকেট দিয়ে লিখতে হয় সেটকে, এ বি আর সি। আচ্ছা, এখন এই যে এ বি সি এই তিনটাকে নিয়ে আমি বিভিন্ন প্রকারের প্যাকেজ বানাবো। ঠিক আছে, কেমন প্যাকেজ বানাবো? যেমন ধরো আমি একটা প্যাকেজে এ বি নিতে পারি, আর একটা প্যাকেজ বললাম এ নিবো না, বি নিবো না, এ সি নিবো, আর একটা প্যাকেজে কিন্তু আমি এ নিবো না, বি সি নিবো। ঠিক আছে, আচ্ছা, সি এ নিতে পারি, সি আর এ সি তে একই কাহিনি, তাই আমরা রিপিট করতেছি না আর। ঠিক আছে, এরপর কি, শুধু এ নিব, শুধু বি নিব, শুধু সি নিব, ঠিক আছে, বা কিছুই নিব না, কিছুই নিব না। এই যে এখানে একটা ফাঁকা সেট, এটাকে বলতে আমরা ফাঁকা সেট, খেয়াল করো, সেম ব্র্যাকেট দিয়ে আমরা ফাঁকা সেট তৈরি করি। আসলে ফাঁকা সেট মানে হইতেছে এটাকে তোমরা জিরোর সাথে কম্পেয়ার করতে পারো। আসলে জিরো, জিরো বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় কখনো খেয়াল করছো? জিরো মানে হচ্ছে কিছুই নাই, এটার কোনো অ্যাকচুয়ালি কোনো মানে ভ্যালু নাই, কোনো জিনিস যে নাই সেই জিনিসটাকে আমরা নাম্বারে প্রকাশ করার জন্য জিরো ইউজ করি, মানে জিনিসটা অ্যাকচুয়ালি নাই, যেটাকে নাই সেটাকে আমরা নাম্বারে জিরো দিয়ে প্রকাশ করি। সো অ্যাকচুয়ালি এই সেটটাও এরকম, ফাঁকা সেট হইতেছে এই উপাদানগুলো এই সেটের মধ্যে নাই, কিন্তু আমরা যেটা ফাঁকা রাখি না এই জন্য সেট লিখি ঠিকই, কিন্তু যেটাকে আমরা বলি ফাঁকা সেট। ফাঁকা সেটকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। ঠিক আছে,
আচ্ছা, ফাঁকা সেটের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঠিক জিরোর মতো, জিরো যেমন ফাঁকা সেটও তেমন। অর্থাৎ ফাঁকা সেটের মধ্যে যে উপাদানগুলো না আমি খালি রাখতেছি না, এটাকে ভ্যানিশ করে দিচ্ছি না, সেট ঠিক আছে, কিন্তু ফাঁকা জিনিসের সেট, মানে কিছু নাই ওটার মধ্যে, ঠিক জিরোর মতো, ঠিক আছে, এরকম। আচ্ছা, তো এই যে এই যে সেটগুলো আমি নতুন নতুন করে পাইছি, এগুলো হইতেছে এর অংশ, ঠিক আছে, এই সেট গুলো হইতেছে কিন্তু এর উপসেট, যে যার উপসেট, ধরি বি যদি এর উপসেট হয় তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, ঠিক আছে, এটাকে আমরা এভাবে প্রকাশ করতেছি। ওকে, তাহলে উপসেট ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। এখন প্রকৃত উপসেট, প্রপার প্রপার উপসেট, ঠিক আছে। আচ্ছা, উপসেট তো বুঝছি, ঠিক আছে, এখন প্রপার উপসেট কাকে বলতেছে, প্রপার উপসেট কোনগুলো? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সে ধরো একটা সেট হচ্ছে, সে আবার আগের মতো এ বি সি, ঠিক আছে। এখন খেয়াল করো, আমি তিনটে নিয়ে একটা সেট বানাইতে পারি, ওকে, এই দুইটা নিয়ে বানাইতে পারি, এই দুইটা নিয়ে বানাইতে পারি, ওকে, তারপরে এ বি এ সি, এই দুইটা নিয়ে বানাইতে পারি, বি সি, ঠিক আছে। এরপরে শুধু এ নিয়ে বানাইতে পারি, বি নিয়ে বানাইতে পারি, সি নিয়ে বানাইতে পারি, আর হইতেছে ফাঁকা সেট। খেয়াল করো, প্রকৃত উপসেট মানে হইতেছে এই যে এই সেটের মধ্যে যতগুলো উপাদান, এই সেটের মধ্যে ততগুলো উপাদান না, প্রকৃত উপসেট হইতেছে সবগুলো উপাদান থাকবে না, একদম সহজ মামলা। প্রকৃত উপসেট যেটা সেটা সবগুলো থাকবে না, এ বি সি হচ্ছে এটার প্রকৃত উপসেট না, এটা এটা সমান, এই সেটটা আর এই সেটটা সমান, ঠিক আছে, কিন্তু এটা এটার উপসেট, এটা এটা উপসেট, অর্থাৎ যে কোনো একটা মিসিং থাকবে, কোন একটা মিসিং থাকবে, কোন একটা উপাদান মিসিং থাকবে, ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে প্রকৃত, অর্থাৎ যতগুলো সেট সেটা যদি একটা সেটের মধ্যে চলে আসে তখন সেটা বাদ দিয়ে বাদ বাকি যতগুলো সেট তৈরি করা যায় সবগুলো হইতেছে এর প্রপার উপসেট, অর্থাৎ প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেটকে লেখা হয় কিভাবে, যদি বি এর প্রকৃত উপসেট হয় তাহলে আমরা লিখি এইভাবে, ঠিক আছে, এটা কোনোভাবে লেখা যায়, বি বি সে ধরো এটা হচ্ছে বি, আমরা ধরে নিলাম বি, বি হচ্ছে এর সাবসেট, এই যে সাবসেট, কিন্তু বি নট ইকুয়াল এ, এই ক্রাইটেরিয়ার মধ্যে প্রকৃত উপসেট ভ্যারি করে। কিন্তু এটা যদি লিখি, এটা কিন্তু খেয়াল করো, এটা এটাকে ধরে নিলাম বি, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ, আর বি ইকুয়াল এ, তাহলে এটা কিন্তু প্রকৃত উপসেট হবে না, ঠিক আছে। তো এই হইতেছে প্রকৃত উপসেটের বিষয়, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা, আর এখন আসো কি আছে তারপরে, সমান সেট তো বলেই দিছি, সমান সেট মানে কি, কোন একটা উপাদান এ বি সি, আর একটা সেট তোর এ বি সি, সি এ বি, দুইটা সেট সমান হবে যদি তাদের উপাদানগুলো সেম হয়, উপাদানগুলো যদি সেম হয় তাহলে দুটো সেট সমান হবে, একই উপাদান কতবার আছে, কত উপায় আছে, ডাজেন্ট ম্যাটার, যতগুলো উপাদান আছে ততগুলো উপাদান যদি আরেকটা সেটের মধ্যে থাকে তাহলে দুটো হইতেছে সমান সেট, এটাই আমরা বলতেছি সমান সেট, ইকুয়াল সেট, হ্যাঁ, কতবার আছে সেটার উপরে সমান সেট ডিপেন্ড করে না। লাস্ট প্রকৃত উপসেট আমরা কেমনে বের করি, এটা হইতেছে সাবসেট, প্রপার সাবসেট, সাবসেটকে আমরা প্রকাশ করি টু টু দি পাওয়ার এন, ঠিক আছে, আর প্রপার সাবসেটে ওই যে সবগুলো বাদ দেন যে সেটটা আছে ওটাকে বাদ দিয়ে দিব, তাহলে টু টু দি পাওয়ার এন থেকে একটা সেট বাদ গেলে ওটাকে আমরা লিখি একটা সেট বাদ, যে সেটটা আসে ওই সেটটা বাদ। খেয়াল করো, যদি একটা সেট হয় এ বি সি,
তাহলে তার সাবসেট গুলা কি কি? এবিসি, ঠিক আছে, এবি, বিসি, সিএ, এ, বি, সি, পাঁচটা সেট খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8, আট হয়েছে। তাহলে এগুলো হচ্ছে তার কি সাবসেট। এখানে এখানে কিন্তু কাহিনী আছে, এটা কিন্তু সাবসেট এবং এটাকে এগুলো খেয়াল করো সবগুলো উপাদান নাই, তাই এগুলো হইতেছে আমার সাবসেট, ঠিক আছে। তাহলে এটাকে বাদ দিয়ে এই যে খেয়াল করো কয়টা হয়, সাতটা হয়, আর সাবসেট কয়টা, আটটা। ওকে আচ্ছা, তাহলে আর তেমন কিছু মোটামুটি বোঝানো নাই, সব কিছু বোঝানো হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যেটা বুঝো নাই সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আমি আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাস ভালো করে করো, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।